que esquema. আকার রোজগার করেন, রিজিওনাল লেভেলের কোন সিঙ্গার সেটা আন্দাজে করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পূজা বাপ্পার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি যে ব্যাপারে ভিডিও করতে এসেছি তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো। ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম এই ব্যাপারে কোনো ভিডিও করবো না, বাট ভাবলাম যে না, আমার মনে হচ্ছে কিছু বলার দরকার আছে। যাই হোক, যারা জানো না তাদের জন্য বলছি যে নাইনটিজের মেনলি যারা রয়েছে তারা সবাই জানে যে কে কে কে। তো কে কে একজন সিঙ্গার, যারা জানো না তাদের জন্য বলছি, কে কে একজন পপুলার একজন সিঙ্গার, নাইনটিজের প্রচুর হিট গান সে দিয়েছে এবং বলতে পারো আমরা ছোট থেকে বড় হয়েছি প্রায় ওনার গান শুনে। যেরকম অনেক সিঙ্গারের গান আমরা শুনেছি, তার সাথে সাথে আমরা কেকের গানও কিন্তু সেম পরিমাণে শুনেই কিন্তু বড় হয়েছে। আর ভীষণ, আমার তো ভীষণ পছন্দের, আমার ব্যক্তিগত মতামত সেটা যে আমার কেকের গান ভীষণ পছন্দের, তোমরা সবাই জানো। আর যারা জানো না তাদের জন্য বলছি, রূপঙ্কর বাগচি যে কথাটা বলেছে যে হুইজ কে, কে ম্যান অ্যাকচুয়ালি, তো কেন তার গানে এত পপুলারিটি, এত মানুষ উত্তেজিত তার গান শোনার জন্য, এবং ওনার জন্য কেন উত্তেজিত না, শুধু উনি ওনার কথা বলেনি, উনি অনেক গায়ক গায়িকার কথাই বলেছেন। ফার্স্ট কথা হচ্ছে যে কোনো গায়ক গায়িকার স্টেজ পারফরমেন্সে আমার মনে হয় সামনে প্রচুর পাবলিকই থাকে। হ্যাঁ, তুমি যদি এবার কেকের ওখানে 2500 আই থিঙ্ক, শুনলাম যতদূর 2500 ক্যাপাসিটি ছিল, সেখানে 7000 ওভার হয়ে গেছিলো পাবলিক ওখানে ছিল, 7000-এর বেশি, তুমি যদি ওটা চাও সেটা নাও হতে পারে, কারণ তুমি কেকের মতো অ্যাকচুয়ালি হিট দিতে পেরেছো কিনা সেটাও একটা ভ্যারি করে, তাই তো আমার মনে হয় রূপঙ্কর বাগচি ভালো গান করে, ঠিক আছে, উনিও বেশ ভালো গায়ক। হ্যাঁ, যদি আমার পার্সোনাল কথা বলো তাহলে আমার খুব একটা কোনো দিনই রূপঙ্কর বাগচির গান মানে ভালো লাগে না, ঠিক আছে, যার যেটা পছন্দ, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেকেই রূপঙ্কর বাগচির গান পছন্দ করে। হুইজ কে ম্যান এই কথাটা যে উনি বলেছেন, তো ওনার ওই জায়গাটা থেকেই শুধু মনে হচ্ছিলো যে উনি ভীষণ হিংস্রভাবে কথাটা বলছেন, মানে হিংস্র মিন্স মানে হিংসাতে যেরকম বলে না মানুষ সেরকমভাবে, তো এই টাইপের হিংসামুখ করা আমার মনে হয় না এক, মানে সব থেকে বড় ব্যাপার একজন শিল্পীর আর একজন শিল্পীর প্রতি এই টাইপের কথা, এটা তো একদমই শোভনীয় বলে আমার মনে হয় না, আর মানে বলাটা উচিত না, নিজে তুমি একটা শিল্পী জানে আর একটা শিল্পীর মানে সেই জার্নিটা যে কতটা কষ্টের হতে পারে, এবং অনেকেই মনে করে যে সিঙ্গার তো গানই করছে কি আছে খাটনি, প্রত্যেকটা কাজেই খাটনি আছে। যাই হোক, তো সেখানে উনি একজন শিল্পী হয়ে কি করে আরেকজন শিল্পীর নামে এটা বলতে পারলেন, সত্যি মানে কিছু বলার নেই। তার উপরে তো তোমরা সবাই জানো যে কে কে আর আমাদের মধ্যে নেই, কালকেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন, মানে সেটা খুবই কি বলবো, এই সিচুয়েশনের মধ্যে আরও এই টাইপের জিনিস সত্যি খুবই কুরুচিকর আমার মনে হয়েছে। আর উনি বাঙালিদের নিয়ে কি বলছেন যে বাঙালি তোমরা বাংলাকে এসে করো, ফার্স্ট হচ্ছে বাঙালিরা সবাইকে নিয়ে চলতে পারে, এটা হচ্ছে বাঙালিদের একটা না প্লাস পয়েন্ট, ঠিক আছে, তাই শুধু বাঙালি শুধু বাংলাকেই ভালোবাসবে এটা কখনো হতে পারে না, বাঙালিরা সবাইকে নিয়ে চলতে পারে এবং বাঙালিরা বাংলাকে যেরকম ভালোবাসে সেরকম সব কিছুকেই ভালোবাসতে পারে, বাঙালিরা স্পেসিফিক আমার এটা মানে এটাকেই শুধু ভালোবাসবো অন্য কোনো কিছুকে ভালোবাসবো না, এই টাইপের কোনো কিছু বাঙালিদের মনে নেই, তাই প্লিজ আপনি বাঙালিদেরকে টানবেন না, সবাই আপনার মতো মেন্টালিটি নাও হতে পারে, বাঙালি মানেই হচ্ছে আপনার মতনই হবে, হিংসা করেই সবাইকে মানে দেখবে সেটা নাও হতে পারে, ঠিক আছে। আরেকটা জিনিস কি বলতো, আমার মনে হয়েছে এখান থেকে যে এই যে ব্যাপারটা হয়েছে রূপঙ্কর বাগচি যে এই কথাগুলো বলেছে, আমার মনে হয় যেহেতু রূপঙ্কর বাগচি আর কেকের যে ফ্যান ফলোয়ার্স বলো সেটা আকাশ পাতালের ডিফারেন্স, তো হয়তো ফেম কামানোর জন্য যদি কেকে নিয়ে বলে যদি একটু কিছু নিজের ফেমটা করা যায় তার জন্য হয়তো, অ্যাকচুয়ালি মানুষ এই টাইপের খারাপ কথা মানে সোশ্যাল মিডিয়াতে বলেই হচ্ছে নিজেকে ভাইরাল করার জন্য, তো উনি ভাইরাল হওয়ার জন্যই উনি বলেছেন এবং খুব সুন্দর করে উনি ভাইরাল হয়ে গেছেন। হ্যাঁ, পজিটিভ পাবলিসিটি আর নেগেটিভ পাবলিসিটি দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কিন্তু নেগেটিভ পাবলিসিটিও কিন্তু পাবলিসিটির জন্য খুবই ভালো, মানে পজিটিভ পাবলিসিটি যতটা না হয় নেগেটিভ পাবলিসিটি তার থেকে বেশি হয়, তো উনি হয়তো নেগেটিভ পাবলিসিটিটাই চেয়েছেন, তার জন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে এটা বলেছেন, তো খুবই ভালো করেছেন উনি। তো এরপর থেকে হয়তো যেইটুখানি ওনার যদি 1% এরপর থেকে যদি ওনার 1%ও যদি ফ্যান ফলোয়ার্স থেকে থাকে, আমার মনে হয় না যে কালকে থেকে আর ওনার ফ্যান মানে একজনও আছে যে ওনার ফ্যান,
ঠিক আছে, ফ্যান কেন, লাইটও মনে হয় এবার খুঁজে পাওয়া যাবে না ওনার। এবং ওনার মানে এইসব ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ ওনার বিপক্ষে, যে উনি এই টাইপের কথা বলেছেন। এবং আপনারা নিজেরা গেলে পরেও দেখতে পারবেন ওইখানে কমেন্ট বক্সগুলো ওনার, রূপঙ্কর বাগচি যে মানে লাইভ বলুন বা ভিডিও বলুন, এইগুলো কমেন্ট বক্সে যখন যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে ওখানে কি পরিমাণে কমেন্ট হচ্ছে এবং কিরকম কমেন্ট হচ্ছে। আর একদম ঠিক বলছে পাবলিক, একদম ঠিক বলছে, যা যে যাই বলছে একদমই ঠিক, ওনার জন্য একদম পারফেক্ট। কারণ উনি এই টাইপের মানে শিল্পী হয়ে আরেকজনকে কি করে উনি বলতে পারেন। আর কে কে যা হিট দিয়েছে, ফার্স্ট কথা হচ্ছে কে কে যা হিট দিয়েছে আজ অব্দি, সেই হিটটা কি রূপঙ্কর বাগচি দিতে পেরেছে, সেটা হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। তো তুমি যখন হিট দিতে পারোনি, তখন যে হিট দিচ্ছে তুমি তার নামে কি করে কথা বলতে পারো। 90s মানে আজকের কথা, কত বছর আগেকার কথা, তখন থেকে হিট দিয়ে আসছে কে কে। আর রূপঙ্কর বাগচি সেখানে এই টাইপের কথা বলছে, নিজে যেহেতু কিছু করতে পারেনি এই টাইপের, অ্যাকচুয়ালি উনিও ভালো সিঙ্গার ঠিক আছে, বাট এই টাইপের কেকের মতো জায়গায় উনি যেহেতু পৌঁছাতে পারেনি, তাই কেকের মতো জায়গায় যাতে পৌঁছাতে পারে তাই উনি ব্যবস্থা করেছেন এরকম। বাট উনি মানে এরকমই পাওয়ার যোগ্য, বিশেষ করে কালকের পর থেকে তো সবার মন থেকে উনি উঠে গেছেন। হ্যাঁ, ওনার গান আমার কোনোদিনই পছন্দ না, আমি আগেও বললাম এখনো বলছি ওনার গান আমার কোনোদিনই পছন্দ না, কিন্তু মানুষ হিসাবে আমার উনি যে অনেক প্রোগ্রামে গেছেন সেখানে যেখানে দেখেছি, বা স্মার্ট জুই যেটা হয় স্টার জলসাতে সেটাও দেখেছি, আমরা সবাই জানি সেখানে উনি আছেন, তো ওইটা দেখে না সত্যি ওনার প্রতি একটা ভালো লাগা মানে বলতে পারেন তৈরি হয়েছিল, যে অ্যাটলিস্ট মানুষ হিসাবে উনি ভীষণ ভালো, এটাই আমি ভেবেছিলাম ওনার গান পছন্দ না হলো। কিন্তু সেই ভুল ধারণাটা আমার মনে হয়, এই ধারণাটা আমার মনে হয় যারা স্মার্ট জুরি দেখে বা অন্যান্য প্রোগ্রাম থেকে রূপঙ্কর বাগচিকে চিনেছেন বা দেখেন দেখেছেন, তারা হয়তো সেম ভাবে আমার মতোই হয়তো চিন্তা ভাবনা করেছিলেন যে মানুষ হিসাবে অ্যাটলিস্ট উনি ভীষণ ভালো, সে ওনার গান পছন্দ হোক চাই না হোক। কিন্তু কালকে থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মন থেকে উনি উঠে গেছেন, আর সেই জিনিসটা মনে হয় না কোনোদিনও উনি ক্রিয়েট করতে পারবেন ওনার এই গান দিয়ে বা যেই দিয়েই হোক, বা এখন যদি ভালো মতো এসে কথা বলে আমার মনে হয় না পাবলিক আর আগে যে মানে যেইটুখানি যেই পার্সেন্টেজটাই ওনাকে পছন্দ করতো তারা এখন আর ওনাকে সেইভাবে মেনে নিতে পারবেন। জাস্ট এটাই আমার বলার ছিল। আর মানে কি বলবো, ছি সেমানিও মানে কিছু বলার নেই, আপনার এত এজ হয়েছে আপনি কোথায় একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। এক তো আপনি শিল্পী, আরেক শিল্পীর নামে আপনার মানে আপনি বরঞ্চ সাপোর্ট করবেন, সে আমি একটু মানে ফ্যান ফলোয়ার্সের দিক থেকে একটু কম আছে আরেকজন বেশি আছে মানে তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবো, অ্যাটলিস্ট শিল্পীদের মধ্যে তো এগুলো চলে না। আর সেকেন্ড হচ্ছে আপনি মানে কোথায় এজে বড়, হয়তো কে কে হয়তো আপনার থেকে এজে অনেকটা হয়তো ছোট হবে, কিন্তু যাই হোক আপনি এইভাবে কি করে বলতে পারেন, সে হয়তো আপনার থেকে এজে ছোট কিন্তু কাজের দিক থেকে কিন্তু সে আপনার থেকে অনেক উপরে। তো এরপর থেকে নেক্সট টাইম যখন কিছু কাউকে বলবেন চিন্তা ভাবনা করে বলবেন, নয়তো বা পাবলিক যদি খেপে যায় তাহলে কিন্তু ওই কমেন্ট বক্স তো পাচ্ছেন, রাস্তায় যদি কেউ দেখে হয়তো রাস্তাতেও আপনাকে বিচার কথা শুনিয়ে নিতে, তো আমার মনে হয় সেটা আপনার ভালো লাগবে। এবং যাই হোক, আরেকটা কথা হচ্ছে স্মার্ট জরিপটা এখন তোমরা জানো ভীষণ হিট একটা প্রোগ্রাম, যেটা প্রত্যেক আমার মনে হয় যারাই দেখেছে তারাই ভীষণ ভালোবাসে প্রোগ্রামটাকে। তো দেখা যাক যে নেক্সট সপ্তাহ থেকে বা তার পরের সপ্তাহ থেকে আদৌ স্মার্ট জরিপে রূপঙ্কর বাগচিকে দেখা যায় কিনা, আদৌ ওরা রাখে কিনা, কারণ রূপঙ্কর বাগচি যদি ওই প্রোগ্রামে থাকে প্রচুর মানুষ সেই প্রোগ্রাম দেখবে না আমার যতদূর মনে হয়, আমি ব্যক্তিগতভাবে দেখি স্মার্ট জরিপ। তো আমার মনে হয় এরকম টাইপের হয়তো তোমরা প্রচুর মানুষ আছো যে হয়তো দেখবে না, তোমরা প্লিজ কমেন্টে জানাও যে আমি এক মানে প্রত্যেকটা কথা ঠিক বললাম কি ভুল বললাম, বা তোমাদের কি মতামত যে সত্যি কি ওনার মানে স্মার্ট জরি বা যেখানেই হোক উনি যদি এখন যায় তোমরা কি সেটা দেখবে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে এই কথাটা, ঠিক আছে। চলো এইটুখানি বলার ছিল, আদার্স আমি আর ওনাকে নিয়ে কি বলবো, আমার আর কিছু বলার নেই ওনাকে। চলো বাই সবাইকে, সবাই ভালো থেকো। Oh,